হিন্দুত্ববাদী শক্তির হাতে রক্তাক্ত আজ বাংলার স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে গত 26 তারিখ বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয় গুজরাটের কসাই খ্যাত অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা উগ্র হিন্দুত্ববাদী নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলাদেশের সাধারণ মুসলিম ও ওলামায়ে কেরাম সহ দেশের অধিকাংশ নাগরিক সন্ত্রাসী মোদীর আগমনের বিরুদ্ধে বিগত 2 সপ্তাহ ধরেই প্রতিবাদ জানাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত 26 তারিখ খুনি মোদীর আগমনের দিন বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর সাধারণ মুসল্লিরা মোদীবিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। স্লোগান দেওয়ার খানিক পরেই হিন্দুত্ববাদী ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মুসলিমদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বিক্ষোভকারী মুসলিমরা পিছু হটে মসজিদের ভেতর আশ্রয় নেয়। হিন্দুত্ববাদী ছাত্রলীগের কর্মীরা মসজিদের ভেতর প্রবেশ করে সাধারণ নিরস্ত্র মুসলিমদের ওপর নির্মম আক্রমণ চালায়। বাইতুল মোকাররম মসজিদের ফ্লোর মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়ে যায়। অন্যদিকে বাহির থেকে মোরতাদ প্রশাসন মুসলিমদের উপর টিয়ার শেল ও গুলি নিক্ষেপ শুরু করে। এতে প্রায় 100+ মুসলিম ভাই আহত হন। পুলিশ ও ছাত্রলীগের এই বর্বর হামলার প্রতিবাদে 26 তারিখ বিকেলে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মুসলিম ও তালিবুল আলেমরা রাস্তায় নেমে আসে। এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ও বিবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা বিশেষভাবে উল্লেখযোগ্য। হাটহাজারী ও বিবাড়িয়া উভয় এলাকাতেই আওয়ামী গুন্ডা ও পুলিশ বাহিনী শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ করে এবং লাঠিচার্জ করে। এই হামলাতে হাটহাজারীতে 4 জন এবং বিবাড়িয়ায় 1 জন সহ মোট 5 জন মোমিন ভাই শাহাদাত বরণ করে। হাটহাজারীতে হিন্দুত্ববাদী প্রশাসন মোমিনদের লাশ নিয়েও রাজনীতি করে। দীর্ঘ 24 ঘন্টা শহীদদের লাশ আটকে রাখে এবং অবশেষে লাশ গুম করতে ব্যর্থ হয়ে আলেমদের কাছে লাশ হস্তান্তর করে। হিন্দুত্ববাদী শক্তির দেশীয় এজেন্ট পুলিশ ও আওয়ামী মোরতাদ বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে হেফাজতে ইসলাম 27 তারিখ দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং 28 তারিখ হরতাল পালনের ঘোষণা দেয়। 27 তারিখের বিক্ষোভ মিছিলে দেশের বিভিন্ন স্থানে সরকারের মোরতাদ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা তৌহিদি জনতার ওপর হামলা করে অসংখ্য মুসলিম ভাইয়ের রক্ত ঝরায়। বিশেষ করে বিবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় সন্ধ্যার আগমুহূর্ত থেকে পুলিশ, বিজেপি ও আওয়ামী হিন্দুত্ববাদী বাহিনী বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে তালিবুল আলেমদের ওপর ব্যাপক হারে গুলিবর্ষণ শুরু করে। একই দিনে বিবাড়িয়ার সদর উপজেলার নন্দনপুর এলাকায় হেফাজতের বিক্ষোভ মিছিলে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা গুলি ও লাঠিচার্জ করে। ফলে 27 তারিখে বিবাড়িয়ায় আমাদের আরও 7 জন মুসলিম ভাই শহীদ হন এবং 100+ ভাই আহত হন। সবশেষে 28 তারিখ হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ হরতালেও সারা দেশে পুলিশ ও আওয়ামী মোরতাদ বাহিনী তৌহিদি জনতার ওপর গুলি ও আক্রমণ চালায়। এতে বিবাড়িয়ায় 4 জন এবং ঢাকার মাদানীনগরে 1 জন শাহাদাত বরণ করেন। পাশাপাশি হেফাজতে ইসলামের নায়েবে আমির, মধুপুরের পীর সাহিব আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ সহ সারা দেশে আহত হন 100+ মুসলিম ভাই এবং অসংখ্য ভাইকে গুম ও গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত হাটহাজারী বিবাড়িয়া সহ সারা দেশে 17 জন ভাই শহীদ হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াল্লাহু আলম। প্রিয় মুসলিম উম্মাহ, ইতিপূর্বেও শান্তিপূর্ণ এসব মিছিল ও বিক্ষোভ পালন করতে গিয়ে আমাদের হাজার হাজার মুসলিম ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন লক্ষ লক্ষ মুসলিম জনতা, তালিবুল আলেম ও ওলামায়ে কেরাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সেসব ঘটনা থেকে শিক্ষা নেইনি এবং সঠিক কর্মপন্থা অবলম্বন করতে ব্যর্থ হওয়ার ফলে আমাদের শহীদ ভাইদের রক্তের বদলাও নিতে পারিনি। আমরা বরাবর পরাজয়, ব্যর্থতা ও ভুল তৎপরতার পথকে বেছে নিচ্ছি। আমাদের জন্য শিক্ষার এক বড় ইতিহাস ছিল 5ই মে শাপলা চত্বরের মর্মান্তিক ঘটনা। 2013 সালের এই দিনে শান্তিপূর্ণ অবরোধে অসংখ্য মুসলিম ভাই শাহাদাত বরণ করেন। রক্তাক্ত এই ঘটনার 7 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা দীর্ঘ এই 7 বছরে ঠিক আগের জায়গাতেই রয়ে গেছি, বরং আরও দুর্বল হয়েছি। উক্ত ঘটনার পর কোরআন সুন্নাহ ও বাস্তবতার আলোকে কার্যকর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা গ্রহণ করিনি, ফলে আমাদের নেতৃত্ব, প্রস্তুতি ও জনশক্তি ঠিক আগের নিষ্ক্রিয় চক্রেই আটকে আছে। পক্ষান্তরে দেশের হিন্দুত্ববাদী শক্তি আগের থেকেও বিস্তৃত ও সুসংগঠিত হয়েছে। প্রিয় মুসলিম উম্মা, আপোষহীন দাওয়া, এআদাদ ও জিহাদের নববিমানহাজের আদর্শে ফিরে না আসা পর্যন্ত আমরা কোনোদিন এই হিন্দুত্ববাদী শক্তিকে দমন করে আমাদের ভাইদের রক্তের বদলা নিতে পারবো না।
তাগুত রেজিমেন্টের প্রতি আজকের সাময়িক ঘৃণা ও আবেগকে ঝেড়ে ফেলে চিরস্থায়ী ওয়ালাবাড়ার আকিদাকে আঁকড়ে ধরুন। হিন্দুত্ববাদী শক্তির দোসরদেরকে সামাজিকভাবে বয়কট করুন। এদের সাথে বিবাহ শাদী লেনদেন এবং এদের জানাজা বর্জন করুন। সর্বোপরি যোগ্য নেতৃত্ব, মিডিয়া, অর্থনীতি, হাতিয়ার ও জনবল প্রস্তুত সহ ইরাদাত ও জিহাদের ফরজিয়াত জিন্দা করুন এবং বাংলার মুজাহিদ ভাইদেরকে যথাসাধ্য সাহায্য করুন। তবেই এই ভূমিতে আমরা হিন্দুত্ববাদী শক্তিকে প্রতিহত করে আল্লাহর দিন কায়েম করতে সক্ষম হব ইনশাআল্লাহ।